মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূলের সমালোচনায় কংগ্রেস তুঙ্গে রাজনৈতিক তরজা। তবে অধীর চৌধুরীর কড়া মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সাংসদ আবু তাহের খান। বহরমপুর শহর থেকে শহরতলি, ফারাক্কা থেকে সুতি, কয়েকদিনের ব্যবধানে একের পর এক খুনের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে। মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা নিয়ে এবার তৃণমূলের সমালোচনায় কংগ্রেস তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। তৃণমূলের প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলায় নৈরাজ্য বৃদ্ধির সমানুপাতিক হার দেখছে মানুষ। শাসক তৃণমূলকে নিশানা করে এই মন্তব্য বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। সারা বাংলা জুড়ে যে অরাজকতা, যে নৈরাজ্য, যে খুন, সন্ত্রাস, ভয়, ভীতির রাজনীতি, তার থেকে মুর্শিদাবাদ দেরিতে হলেও আক্রান্ত তো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যত বেশি তৃণমূলের প্রভাব বেড়েছে তত বেশি এ বাংলায় নৈরাজ্য বেড়েছে। তৃণমূলের প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে নৈরাজ্য বৃদ্ধির এই সমানুপাতিক হার বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তাই সর্বত্র আজ এই অরাজকতা। দীপাবলির উৎসব চলছে, মানুষের মধ্যে একটা আনন্দের আমেজ, উৎসবের আমেজ, সেই অবস্থায় প্রশাসন যদি সক্রিয় না হয় তাহলে এই উৎসবের মধ্যেও আরও বহু ঘটনা হয়তো ঘটতে পারে। তাই প্রশাসনকে বলবো সতর্ক হতে, আর সরকারকে তো কিছু বলে লাভ আছে জানি না। বন্ধা সরকার, মুখ সরকার, নীরব দর্শক সরকার, তারা কি করবে আমার জানা নাই, কিন্তু মানুষের দিনের পর দিন দুরবস্থা বাড়বে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। যদিও অধীরের মন্তব্যের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল, অধীরের কড়া মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। অভিযোগ উড়িয়ে পাল্টা সব থেকে শান্তিপূর্ণ জায়গা মুর্শিদাবাদ, এই দাবি করেন আবু তাহের খান। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া। অধীর চৌধুরী তো অনেক সময় অনেক কথা বলেন এবং তিনি যে ভিত্তিহীন অভিযোগগুলো করেন তা বারবার প্রমাণ হয়। এক সময় নির্বাচনের সময় বিভিন্নভাবে তিনি আমাদের দলকে আক্রমণ করেছেন, তৃণমূল কংগ্রেসকে। আমাদের যিনি প্রার্থী হয়েছিলেন ইউসুফ পাঠানকেও বিভিন্ন রকম তিনি বিদ্রুপাত্মক বক্তব্য রেখেছিলেন। তিনি এক সময় বলেছিলেন উনি যদি আমাকে হারাতে পারেন তাহলে আমি বাদান বিক্রি করবো, এ কথাও বলেছেন, আমাদের স্মরণে আছে। তো উনি যে কথাই বলেন মানুষের কাছে সেই কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। মুর্শিদাবাদ এখন সব থেকে শান্তিপূর্ণ জায়গা মুর্শিদাবাদ, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এত বড় পূজা চলে গেল, পূজার মরশুমে কোথাও এতটুকু ছোট্ট সামান্য ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে সবাই সবারই এই প্রোগ্রামে পবিত্র যে তাদের উৎসব ছিল দুর্গা উৎসব, তাতে সকলে সামিল হয়েছে, আনন্দ পালন করেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই মুর্শিদাবাদ এখন খুব শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ চলাফেরা করছে এবং ভালো আবহাওয়া আছে। সুতরাং অধীর চৌধুরী কোথায় কি বলছে তার কথার কোনো প্রাসঙ্গিকতা নাই। এই কারণেই এক সময় অধীর চৌধুরী মুর্শিদাবাদে তারই শেষ কথা বলতো, আজকে সেই অধীর চৌধুরী সামান্য প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, তাই তিনি ভুলভাল বলছেন।